মনে হয় পূর্বের জন্মে কোনো ভালো কাজ করেছিলাম, যার কারণে তোমার মতো এত সুন্দর একটা পাখিকে আমার বউ হিসেবে পেয়েছি। ওভাবে বললে আমাকে লজ্জায় ফেলবে না তো? আমি হয়তো ততটা সুন্দর নই যতটা তুমি ভাবছো আমাকে। আমি জানি তুমি অনেক সুন্দর, আমার মনে আমার চোখে তুমি সব সময় অনেক সুন্দর। সারাদিন আমাদের ওপর অনেক ধকল গিয়েছে, চলো এবার আমরা ঘুমিয়ে পড়ি। চলো তাই করি, কারণ রাত তো অনেক হয়েছে। এরপর তারা দুজনে মিলে ঘুমিয়ে পড়ে। এদিকে দেখতে দেখতে আবার সকাল হয়ে আসে। টনি ঘুম থেকে উঠে তার গায়ে লাগানো সব মেকআপ তোলে আর চা বানানোর জন্য রান্নাঘরে যায়। আর সবার জন্য চা বানিয়ে নিয়ে এসে টেবিলে রাখে আর টুনার কাছে যায়। কি গো, বেলা তো অনেক হলো, চা খাবে কখন? ওঠো চা খেয়ে নাও। টুনির ডাক শুনে টুনা ঘুম ঘুম চোখে জেগে ওঠে আর টুনিকে কালো বর্ণের দেখে চিৎকার করতে শুরু করে। ওরে বাবা রে, ভু 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 ভূত, এ এই কে তুমি? এভাবে আমার ঘরে ঢুকেছো কেন? হ্যাঁ আরে আরে, তুমি আমাকে দেখে ভয় কেন পাচ্ছো? আমি তোমার বউ টুনি। কাল রাতে যে আমাকে বিয়ে করে নিয়ে এলে, রাতে ঘুমিয়ে সব ভুলে গিয়েছো? আমি ফর্সা সুন্দর মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছিলাম, কিন্তু তুমি তো আলকাতরার মতো কালো, তুমি কিছুতেই আমার বউ হতে পারো না। আমি সত্যি বলছি, আমি তোমার বউ। টুনা টুনির কোনো কথা না শুনে চিৎকার করতে থাকে আর তখনই তার মা মিনু টুনটুনি দৌড়ে আসে। কি হয়েছে রে বাবা, তুই এত চিৎকার করছিস কেন? তোমরা দেখো তো এই মেয়েকে চিনতে পারো কি না, কোথা থেকে না কোথা থেকে এসেছে আর এসে নিজেকে আমার বউ হিসেবে দাবি করছে। আমি মিথ্যে মিথ্যে দাবি করছি না, আমি একদম সত্যি কথা বলছি। কাল রাতে আপনারা আমাকে এবারে বউ করে এনেছে। আসলে কাল আমাকে মেকআপ পরিয়ে দিয়েছিল, যার কারণে আমার আসল চেহারাটা বাইরে আসেনি। কি, আমার সাথে এত বড় ধোকা? আমি কিছুতে এটা মেনে নিতে পারবো না। ঠকবাজ প্রতারক, এক্ষুনি বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি আমার বাড়ি থেকে। ওগো তোমার দোয়া লাগে, আমাকে বাড়ি থেকে বের করে দিও না, আমি অনেক আশা নিয়ে এই বাড়িতে এসেছি। তোর আশা তোর কাছেই রেখে দে, বেরিয়ে যা বলছি এক্ষুনি, আমি তোর মুখটা আর দেখতে চাই না। দয়া করো তুমি আমাকে বের করে দিও না গো, অন্তত পক্ষে তোমার বাড়ির কাজের মেয়ে করে হলেও আমাকে বাড়িতে রেখে দাও। তবু আমাকে তাড়িয়ে দিও না, শ্বশুর বাড়ি থেকে ফিরে যাওয়ার মেয়েকে যে কেউ পছন্দ করে না, কেউ আশ্রয় দেয় না, এমনটা করো না গো, এমনটা করো না। টুনির এমন কান্না দেখে সবার মনে মায়া হয় আর বলে, ঠিক আছে বাড়ি থেকে বের হতে হবে না, কিন্তু এ বাড়িতে তুই আমার বউ হিসেবে নয় কাজের মেয়ে হিসেবেই থাকতে হবে। আমি তাতেই রাজি, আমি কাজের মেয়ে হয়েই থাকবো, তবু আমাকে তাড়িয়ে দিও না। কেউ আর কোনো কথা না বলে সবাই টুনিকে ফেলে নিজেদের কাজে চলে যায় আর কালো বউ একা একাই কাঁদতে থাকে। গায়ের রং যে এত মূল্যবান সেটা এখন আমি খুব ভালো করে বুঝতে পারছি, কিন্তু আমি এই ধারণা পরিপূর্ণভাবে বদলে দিব। টুনি তার মনের চিন্তা ঠিক করে আর ঘরের কাজ করতে থাকে। এরপর থেকে টুনি বাড়ির কাজ করতে থাকে আর বই নিয়ে পড়তে থাকে। এই মেয়ে, কাজ বাদ দিয়ে বই নিয়ে এভাবে রং তামাশা করছো? বাড়ির কাজ কে করবে শুনি? মা আমি তো বই নিয়ে পড়াশোনা করছি, কোনো রং তামাশা তো করছি না, আর সময় মতো তো আমি আমার বাড়ির সব কাজ করে দিচ্ছি। যে তুমি যাই বলো না কেন, আমার এই বাড়িতে কাজের মেয়ের কোনো পড়াশোনা চলবে না, বই খাতা গুলো বাইরে ছুলে ফেলে দিয়ে এসো, নয়তো এগুলো আমি পুড়ে ছাই করে দিব। এই বললুম। ঠিক আছে মা, আপনাকে আর মাথা গরম করতে হবে না, আমি একটু পরেই ফেলে দিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, মনে থাকে যেন। মিনু আর কোনো কিছু না বলে সেখান থেকে চলে যায়। এদিকে দেখতে দেখতে রাত হয়ে আসে। মা হয়তো ঘুমিয়ে পড়েছে, এই সুযোগে আমি একটু পড়াশোনা করে নেই, আগামী পরশু আমার তো আবার ডাক্তারি পরীক্ষা আছে। এসব ভেবে টুনি ঘরের আলো নিভিয়ে দেয় আর ঘরের এক কোণে বসে মোমবাতি জ্বালিয়ে লুকিয়ে লুকিয়ে পড়তে থাকে। ঠিক তখনই টুনা বাড়ি ফিরে আসে। এ কি, আমার ঘর পুরো অন্ধকার কেন, আর মোমের আলো? এই মেয়ে, এই তুমি মোমের আলো কি করছো? হ্যাঁ
নাম মানে ইয়ে ওই আর কি, একটু বই দেখছিলাম। তবে কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি পুরো ঘরের আলো জ্বালিয়ে দিচ্ছি। টুনি তড়িঘড়ি করে ঘরের আলো জ্বালিয়ে দেয়। তুমি এখন ফ্রেশ হয়ে নাও, আমি এক্ষুনি তোমার জন্য খাবার নিয়ে আসছি। তার কোনো প্রয়োজন নেই, আমি বাহিরে থেকে খেয়ে এসেছি, আর তুমি আমার ঘরে না ঘুমালেই অনেক খুশি হব আমি। টোনার কথা শুনে টুনি মনে মনে ভাবতে থাকে, আমি যদি অন্য ঘরে ঘুমাতে চাই তাহলে তো আমি সারা রাত ধরে পড়াশোনা করতে পারবো, তখন আর আমাকে কেউ দেখবে না। আমি বরং ওর কথাই মেনে নেই। আচ্ছা ঠিক আছে, আমি তোমার ঘরে ঘুমাবো না, আমি এখনই পাশের ঘরে চলে যাচ্ছি। ঠিক আছে যাও, আর যাওয়ার সময় দরজাটা লাগিয়ে দিয়ে যেও। একটা কথা বলার ছিল, আমার আগামী পরশু মেডিকেল পরীক্ষা, তুমি যদি কাল আমাকে একটু কলেজে দিয়ে আসতে আর সাথে কিছু টাকা দিতে তাহলে আমি পরীক্ষার সব ফি পরিশোধ করে দিয়ে আসতাম। ওইসব আজাইরা কাজে আমি টাকা খরচ করতে পারবো না, এতই যখন পড়াশোনা করার ইচ্ছা তখন বাবার বাড়ি থেকে টাকা এনে পড়াশোনা করো, আমার কাছে ঘ্যান ঘ্যান করো না। টুনি আর কোনো কথা না বলে মাথা নিচ করে, তার বই খাতাগুলো নিয়ে ঘর থেকে বেরিয়ে পাশের ঘরে চলে যায় আর এক ধ্যানে পড়তেই থাকে। পড়তে পড়তে কখন যে সে ঘুমিয়ে পড়ে সে নিজেও জানে না। এদিকে টোনাও চুপি চুপি তার ঘরে আসে আর কিছু টাকা টুনির পাশে রেখে চলে যায়। এদিকে দেখতে দেখতে সকাল হয়ে আসে। টুনি উঠেই তার পাশে টাকা দেখতে পায়। আমার এখানে টাকা এলো কোথা থেকে? আমি তো এখানে টাকা রাখিনি। তাহলে কি কোনোভাবে টোনা আমার এখানে এসে চুপি চুপি টাকাগুলো দিয়ে গিয়েছে? আমি তো ভাবতেই পারছি না। মনে হয় অনেক আশা নিয়ে আমাকে টাকাগুলো দিয়েছে, আমাকে তো এর মর্যাদা অবশ্যই রাখতে হবে। টুনি খুশি মনে বাড়ির কোনো কাজ না করে কলেজে চলে যায়। এদিকে মিনু টুনিকে খুঁজে না পেয়ে ভীষণ রেগে যায়। নিশ্চয়ই ওই ফকিনের বাচ্চা মেয়েটা কোথাও আড্ডা দিতে চলে গিয়েছে, আজকালে আসুক বাড়িতে, তারপর ওর একদিন কি আমার একদিন। মিনু ঝাড়ু হাতে নিয়ে দরজায় বসে থাকে। এদিকে দেখতে দেখতে সকাল গড়িয়ে বিকেল হয়ে আসে আর টুনিও তার কাজ শেষ করে বাড়ি ফিরে আসে। এই যে নবাবজাদি, আসার সময় হলো, তা কোথায় যাওয়া হয়েছিল শুনি? না মানে ইয়ে মা, আমার তো পরীক্ষা, তাই আর কি কলেজে গিয়েছিলাম, যেখানে আমি তোর বই খাতা ফেলে দিতে বলেছিলাম, আর সেখানে কিনা তুই কলেজে গিয়েছিস, আজ তো আমি তোর শেষ দেখে ছাড়বো। এই বলে মিনু ঝাড়ু নিয়ে টুনিকে মারতে থাকে আর মেরে টুনিকে আহত করে ঘরেই ফেলে রাখে। এভাবেই দেখতে দেখতে দুদিন কেটে যায়। টুনির পরীক্ষার দিন চলে আসে। মা যদি আমাকে বাড়ি থেকে বের হতে দেখে ফেলে তাহলে আমার আর আজ কোনোভাবেই পরীক্ষা দেওয়া হবে না, আগে আমাকে পরীক্ষা দিতে হবে, তারপর বাড়ি ফিরে না হয় পরেরটা দেখা যাবে। টুনি লুকিয়ে পরীক্ষা দিতে চলে যায় আর পরীক্ষা দিয়ে তাড়াহুড়ো করে বাড়ি ফিরে আসে। আর আজও মিনু একইভাবে টুনিকে মারধর করে। মা তুমি কি পাগল হয়ে গিয়েছো নাকি? হ্যাঁ মারছো কেন ওকে এভাবে? ও বাড়ি ছেড়ে নিশ্চয়ই আজ কলেজে গিয়েছিল। যদি গিয়ে থাকে তাহলে তো খারাপ কিছু করেনি মা। টুনি যাও নিজের ঘরে যাও। এরপর টুনি নিজের ঘরে চলে যায় আর টোনাও বাহিরে চলে যায়। মিনু এসব দেখে রেগে আরো বেশি আগুন হতে থাকে। এরপর দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন। তারপর হঠাৎ একদিন এক ডাকপিয়ন আসে চিঠি নিয়ে। টুনি নামের একটা চিঠি এসেছে। চিঠি? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। কি আছে রে বাবা ওই চিঠিতে? চিঠিতে আছে তোমার কালো বৌমা ডাক্তারিতে চান্স পেয়েছে আর আমার স্বপ্ন পূরণ করেছে। তোর স্বপ্ন মানে? মা আমি জানতাম টুনি অনেক ভালো ছাত্রী,
আর দেখতেও কালো, আর ওর যে একটা স্বপ্ন আছে সেটাও আমি জানতাম, আর তার কারণেই আমি ওর সাথে খারাপ আচরণ করতাম, যাতে করে ওর নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে। যদি আমি ওর সাথে ভালো আচরণ করতাম তাহলে সংসার আর ভালোবাসার মায়ায় পড়াশোনা থেকে দূরে সরে যেত। তাই তো আমি লুকিয়ে ওকে টাকা দিয়েছিলাম, আর ওকে অন্য ঘরেও রেখেছিলাম। আসলে গায়ের রং কখনোই মুখ্য বিষয় নয়, ভিতরের গুণটাই হলো মুখ্য। টুনার এমন কথা শুনে টুনি আনন্দে চোখের জল ফেলতে থাকে, আর তারপর থেকে সবাই মিলে অনেক সুখেই দিন কাটাতে থাকে। অনেক অনেক দিন আগের কথা, ফুলঝুরি গ্রামের পাশে ছিল একটা ঘন সুন্দর বন। ওই বনে অনেক পাখি বাস করত, টুনি, তোতা, বিউটি, শালিক, মিষ্টি দিয়ে আরো অনেকেই। বনের সব পাখি সবাইকে অনেক সাহায্য করত, কারো বিপদ হলে সবাই এগিয়ে এসে সাহায্য করত। দিদি, ও শালিক দিদি, তুমি আজকে খাবার খুঁজতে যাবে না গো? টুনি, আজকে আমি খাবার খুঁজতে যেতে পারবো না গো, আজকে আমার পেটটা খুবই ব্যথা করছে, মনে হয় আমার ডিম দেওয়ার সময় হয়েছে, তুমি একাই যাও আজকে। এই কথা শুনে টুনি একাই খাবার খুঁজতে যায়। টুনি খাবার খুঁজে নিজে খাবার খেয়ে কিছু খাবার শালিকের জন্য নিয়ে নেয়। শালিক দিদি, ও শালিক দিদি, এই নাও তোমার জন্য খাবার এনেছি। কেন টুনি, তুমি কষ্ট করে আমার জন্য কেন খাবার আনতে গেলে বলো তো? সে কি বলছো দিদি, তুমি অসুস্থ আর আজকে তুমি খাবার খুঁজতে যেতে পারোনি, তাই তোমার জন্য খাবার নিয়ে এলাম। এতে কষ্টের কি আছে, তুমি আমার প্রতিবেশী, তোমার জন্য যদি এইটুকু সাহায্য করতে না পারি তাহলে আমি তোমার কেমন প্রতিবেশী বলো? টুনি, তুমি সত্যি খুবই ভালো। টুনি, আমরা যাতে চিরদিন এভাবে এসব বনের পাখিরা মিলেমিশে বাস করতে পারি। আর টুনি দেখো, আমি একটা ডিম দিয়েছি। দিদি, সাবধানে বাসায় থেকে ডিমে তা দাও, আমার এখন বাসায় যেতে হবে, ভালো থেকো। এই বলে টুনি বাসায় চলে যায়। এইভাবে বনের এক পাখি অন্য পাখিকে সাহায্য করত। এইভাবে আরো বেশ কিছুদিন কেটে যায়। এখন বনে সব মা পাখিদের ডিম দেওয়ার সময় হয়েছে। বনের সব মা পাখিরাই এক এক করে ডিম দেয়, আর কিছুদিন পর ডিম থেকে বাচ্চাও বের হয়। টুনি সবার শেষে ডিম দেয়, তাই তার এখনো ডিম থেকে বাচ্চা বের হয়নি। সবার বাচ্চা বের হয়েছে, কারো কারো বাচ্চা তো আবার উড়তেও শিখে গেছে। আমার বাচ্চা যে কবে ডিম থেকে বের হবে, আমার সাথে যে কবে খেলবে, আমার ভাবতেই অনেক আনন্দ লাগছে। টুনি মনের সুখে তার ডিমে তা দিচ্ছিল। ওই বনেই একটা দুষ্টু ইগল ছিল, আর ওই ইগলটা বনের পাখিদের বাচ্চাদের খেয়ে দিন কাটাত। একদিন ইগল তার খাবার খুঁজতে বের হয়, এমন সময় ইগল শালিকের বাসায় একটা ছানাকে দেখতে পায়। ওই তো পেয়েছি আমার আজকের খাবার, খুব খিদে পেয়েছে, যাই গিয়ে তাড়াতাড়ি ছানাটাকে খাই। এই বলে ইগল শালিকের ছানাকে ধরে খেয়ে ফেলে আর বলতে থাকে, বাচ্চাটাকে খেয়ে খুব মজা পেলাম, এইভাবে আমি প্রতিদিন পাখিদের বাচ্চাকে খেয়ে আমার পেট ভরাবো। প্রতিদিন খাবার খোঁজার চেয়ে এত বড় বনে পাখির বাচ্চাকে চুরি করে খাওয়াই সবচেয়ে সহজ। এই বলে ইগল ওখান থেকে চলে যায়। বেশ কিছুক্ষণ পর শালিক এসে দেখে তার বাচ্চা বাসায় নেই। এই দেখে শালিক অনেক কান্না করে। এ কি, আমার সন্তান কোথায় গেল? আমার বাচ্চা তো উঠতেও পারে না, তাহলে ও কোথায় গেল? তাহলে কি কোনো দুষ্ট পাখি? না না না, তা হতে পারে না, আমি টুনির কাছে যাই, যদি ও কিছু বলতে পারে। এই বলে শালিক টুনির কাছে যায়, আর টুনি শালিককে কান্না করতে দেখে বলে, কি ব্যাপার শালিক দিদি, তুমি কান্না করছো কেন, কি হয়েছে তোমার? টুনির এই কথা শুনে শালিক টুনিকে সব বলে। সব শুনে টুনি বলে, আমি তো কিছু দেখিনি দিদি, তাহলে তোমার সন্তান কোথায় যেতে পারে? দিদি তুমি শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। টুনি, আমি কিভাবে শান্ত হব, আমার একমাত্র সন্তান,
কখন জয়তান পাখি এমন করে আমার বুক খালি করলো বলো তো টুনি। এইভাবে আরো বেশ কিছুদিন কেটে যায়। দুষ্টু ইগল এক এক করে বনে প্রায় পাখিদের বাচ্চা খেয়ে ফেলে। ইগলকে এই কাজে যজ্ঞ কাকু সাহায্য করত। যজ্ঞ কাক বনের পাখিদের সাথে ভালো ব্যবহার করে তাদের বাচ্চাদের খবর নিয়ে ইগলকে বলতো, আর ইগল যজ্ঞর কথা মতো পাখিদের বাচ্চাকে খেয়ে ফেলতো। ইগলের এমন কাজ করে দেওয়ার জন্য ইগল যজ্ঞ কাকে অনেক টাকা দিত। এইদিকে টুনি ডিম ফুটে ফুট ফুটে দুটো ছানা বের হয়। একদিন টুনি শালিককে বলে, দিদি বনের সব পাখির বাচ্চা উধাও হয়ে যাচ্ছে, কি জানি কিভাবে বাচ্চারা উধাও হচ্ছে, এর পেছনে কারো হাত আছে। এখন তো আমার দুটো ছানাই বাকি আছে, না জানি এবার আমার বাচ্চা কোন দিন উধাও হয়ে যায়, আমি এখন কি করব দিদি? টুনি তোমার বাচ্চাদের বাঁচার একটাই উপায় আছে, তুমি এখান থেকে দূরে কোথাও চলে যাও তোমার ছানাদের নিয়ে, আর এটাই তোমার জন্য ভালো হবে টুনি। এই শুনে টুনি তার বাচ্চাদের নিয়ে বন থেকে একটু দূরে একটা ভুট্টা ক্ষেতের সামনে চলে যায়। আর ওখানে গিয়ে বলে, এই ভুট্টা ক্ষেতে আমার বাচ্চাদের নিয়ে থাকবো আমি, আর কেউ জানতেও পারবে না, আর আমার বাচ্চাদের ক্ষতিও করতে পারবে না। এই বলে টুনি ওই ভুট্টা ক্ষেতে একটা ছোট্ট বাসা তৈরি করে আর ওর বাচ্চাকে ওই বাসায় রাখে। টুনির এসব কাণ্ড কাক লুকিয়ে লুকিয়ে দেখে আর ইগলকে গিয়ে বলে দেয়, ইগল দাদা তোমাকে আমি একটা দারুণ খবর দিতে এসেছি, এর জন্য তুমি আমাকে ডাবল টাকা দিবে, বলো দিবে তো? আগে বলো তো কি খবর, তারপর ভাববো তোমাকে ডাবল খরচ দিব নাকি দিব না। এরপর যজ্ঞ ইগলকে সব বলে। ইগল আর যজ্ঞ কাকের এসব কথা শালিক লুকিয়ে শুনে ফেলে আর টুনিকে গিয়ে বলে দেয়, টুনি টুনি একটা বিপদের খবর আছে। কি বিপদ শালিক দিদি, আমাকে বলো। এরপর শালিক টুনিকে সব বলে। সব শুনে টুনি বলে, ও তাহলে এই ব্যাপার, তাহলে ইগল এতদিন বনের পাখিদের বাচ্চাগুলোকে খেয়েছে, আজ ওরা ওদের পাপের শাস্তি পাবেই পাবে। এই বলে টুনি তার প্ল্যান শালিককে বলে। টুনি তার বাচ্চা দুটোকে ভুট্টা খেতে রেখে লুকিয়ে পড়ে। আর যেই না ইগল ভুট্টা খেতে বাচ্চা দুটোকে খেতে আসে, তখনই টুনি ওদের দুজনের ওপর জাল ফেলে আর ওদের আটক করে আর লাঠি দিয়ে অনেক মারতে থাকে। খারাপ কাজের ফল খারাপই হয়, এবার তোরা তোদের পাপের শাস্তি ভোগ কর। এরপর টুনি বনের সবাইকে বলে আর বনের সবাইও ওদেরকে মারতে মারতে মেরেই ফেলে। বন্ধুরা একটা কথা সব সময় মনে রাখবে, খারাপ কাজের ফল সব সময় খারাপই হয়, তাই আমরা কখনো খারাপ কাজ করব না আর অন্যকে খারাপ কাজ করতেও দিব না। শোনা মা আমার, আমি বুঝতে পারছি তোর কষ্ট হচ্ছে, কিন্তু মারি এতটুকুতেই তো হাল ছাড়লে চলবে না, পরিশ্রম ছাড়া কখনো সফলতা আসে না রে মা, তাই দানা খুঁজে পেতে হলে আমাদেরকে পরিশ্রম করে উঠতে হবে। চাপটা বুঝি আম্মা, কিন্তু মা আমার দানা দুটো একেবারে ব্যর্থ হয়ে গেছে। বাঁচাও, কে কোথায় আছো, আমাকে বাঁচাও, বাঁচাও প্লিজ আমাকে বাঁচাও। মা তুমি কি কারো চিৎকার শুনতে পেলে, আমার মনে হচ্ছে কেউ একজন সাহায্যের জন্য চিৎকার করছে। হ্যাঁ রে মা, আমারও তো তাই মনে হচ্ছে, চল তোমায় একটু এগিয়ে দেখি কে চিৎকার করছে। হ্যাঁ মা তাই চলো, নিশ্চয়ই কেউ বিপদে পড়েছে। এরপর টুনটুন আর টুফি চিৎকারের শব্দ অনুসরণ করে এগোতে থাকে আর কিছুটা পর যেতেই দেখে একটা ছোট্ট পরী গাছের ডালের নিচে পড়ে আছে। হায় বিধাতা, এত বড় দুর্ঘটনা ঘটলো কি করে, এত বড় গাছের ডালের নিচে তুমি পড়লে কি করে গো? সে কথা আর বলো না গো, মাত্র কিছুদিন হলো যাদের
যাদুবিদ্যা চর্চা করছি, আর আজ যাদুবিদ্যা চর্চা করতে গিয়ে হিতের বিপরীত হয়ে গেছি, আর গাছের ডাল এসে আমার উপরে পড়েছে। দয়া করে তুমি আমাকে সাহায্য করো। তোমাকে বিপদে পড়তে দেখি আমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমি তোমাকে সাহায্য করব কি করে? আমি তো ছোট একটা পাখি, আমি কি আর এত বড় ডাল তুলতে পারবো? মা, তুমি বলকে এভাবে নিরাশ করো না তো, সাহায্য যেহেতু চেয়েছে, চলো আমরা দুই মামি মিলে চেষ্টা করে দেখি কাছে ডালটা তুলতে পারি কি না। না গো না, তোমাদের অত কষ্ট করতে হবে না, তোমরা আমার কথা শোনো, ডাল না তুলে তোমরা বড় জাদুদণ্ডটা আমার হাতে দাও, তবে আমি পুনরায় জাদু করতে পারবো আর ডালটাও সরাতে পারবো। পরীর কথা শুনে টুনি আর টুনটুন আশেপাশে তাকাতে থাকে, আর হঠাৎই তারা দেখতে পায় কিছুটা দূরে পরীর সুন্দর লাঠিটা পড়ে আছে, আর টুনি লাঠিটা তুলে নিয়ে পরীর হাতে দেয়, আর পরী জাদুই লাঠি ঘুরিয়ে গাছের ডালটা তুলে ফেলে দেয়। উফ বাবা, জোর বাজে বেঁচে গেলাম, তোমরা জন্য আমাকে সাহায্য করলে, তোমরা আজ আমাকে সাহায্য না করলে আমি হয়তো এই গাছের ডালের নিচে পড়ে সুটকে হয়ে যেতাম। তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ দিতে হবে না গো, তোমাকে সাহায্য করতে পেরে আমরা ভীষণ খুশি হয়েছি। সত্যি তোমরা অনেক ভালো মনের পাখি, শুধু ধন্যবাদ নয়, সাথে তোমাদেরকে আমি উপহারও দিতে চাই। তোমাদের উপহার, আশা করি এটা তোমাদের উপকারে আসবে আর তোমাদের কষ্ট দূর করবে, অন্যায়কারীকে শাস্তি দিবে। এই পরি কি সব কথা বলল, সবই তো আমার মাথার উপর দিয়ে গেল। না না বাবা, এই উপহার নিতে পারবো না, না জানি এর ভিতরে কি আছে। তাও আবার এই পোটলা পরি জাদু করে এনেছে, এবারও যদি জাদুবিদ্যার হিতে বিপরীত হয়। কিছু বলতে না পেয়ে উড়াল দেয়। আম পাতা চোরা চোরা, তারপর যাবো চড়বে ঘোড়া, ওরে বুবু সরে দাঁড়া, আসছে আমার পাগলা ঘোড়া। পাগলা ঘোড়া খেপেছে, চাবুক ছুঁড়ে মেরেছে। উফ বাবা, অবশেষে কবিতাটা মুখস্থ হলো। আজ কবিতা মুখস্থ দিতে না পারলে মা কিন্তু খুব মারতো। যাক, এখন চিন্তা মুক্ত, কবিতা পড়তে পড়তে গলা শুকিয়ে গেছে, যাই একটু জল খেয়ে নে। আরে আরে, এটা পারল না, পারলকে দেখেই আমার মাথায় কেমন দৃষ্টি বুদ্ধি নড়ে চড়ে উঠল। যাই, বুদ্ধিটা সফলভাবে কাজে দিয়ে আসি। এসব চিন্তা করে কনক ঘুরে পারলের কাছে যায়, আর পারল কিছু বুঝে ওঠার আগেই কনক পারলকে লাথি মেরে জলে ফেলে দেয়। কি মজা কি মজা, পারল জলে পড়ে গেছে, আমার বুদ্ধি কাজে লেগেছে। উড়াল দেয় আর দুপা দিয়ে পারলকে আঁকড়ে ধরে জল থেকে তোলে। মা, ও মা, কোথায় তুমি? জলদি দেখে এসো, দেখো কি কাণ্ড ঘটেছে। ও মা, তুমি কোথায় গো? জলদি এসো। হয়েছেটা কি বলতো শুনি, তুই আমার চিৎকার চেঁচামেচি করছিস কেন? ওদিকে তো আমি কাজ করছিলাম নাকি? তুমি এখনো খেয়াল করনি? দেখো মা, দেখো পুরীর যে পুতলাটা দিয়েছিল না, সেই পুতলা থেকে দেখো দুটো চারা বেরিয়েছে, আমি এখন নিয়ে চারা দুটো রোপণ করব। আরে আরে, দেখো দেখি মেয়ের কাণ্ড, কিসের না কিসের চারা ওগুলো, সেটা আবার রোপণ করতে যাচ্ছে। টুনটুন শোন মা, শোন আমার কথা, শোন শোন টুনটুন, শোন মা আমার কথাটা শোন। চুপ করে তো মা, তুমি অযথা ভয় পেও না, আমি তো চারাটা লাগিয়ে ছাড়বো, চারাটা বড় হলে তবে বোঝা যাবে এটা কিসের গাছ। আমার
টুকটুকি খুঁজতে খুঁজতে এখানে চলে এলাম। বাবা, তোর গাছের কলা তো বেশ সুন্দর পেকেছে। বলছি, আমি কি তোর গাছের কলা খাবি না? নিশ্চয় খাবো। আমি তো এখনো এই গাছের কলা খাইনি। আজ তুই বন্ধু মিলে একসাথে কলা টেস্ট করবো। উপহার বলে কথা একটু তো স্পেশাল হবে, তাই না বল? কি করছিস, কি করছিস কি তোরা? না বুঝি শুনি, তোরা এই গাছের কলা খাচ্ছিস কেন? যদি কোনো ক্ষতি হয়? বাবু, আমি এই কলা আগে খাবো না। আর শোন, তোরা যা খেয়েছিস খেয়েছিস, ভুলেও কিন্তু এই লাল কলা মুখে দিবি না। আচ্ছা, দিব না। তবে এই পাকা কলা গুলো বাড়িতে নিয়ে যাও, আমি পরে খাবো। আর পারুল, চল আমরা এখন খেলতে যাই। সত্যি আমি কল্পনাও করতে পারিনি কলাগুলো এত টেস্টি আর সুস্বাদু হবে। আর এই কলা খেয়ে আমরা এখন থেকে জীবনযাপন করব। কিন্তু টুনটুন, আমরা একা একা খেলে তো আর হবে না, পাড়া প্রতিবেশীদেরকেও তো দিতে হবে। তুমি ঠিকই বলেছ মা, চলো আমরা বাকি কলাগুলো কালু কাকু আর মিঠু কাকুদের পাশে দিয়ে আসি। এরপর টুনটুন আর টুনি ঝুড়ি ভর্তি করে কলা নিয়ে বেরিয়ে পড়ে। কালু কাকের বাসায় কলা দিয়ে দুই মা মেয়ে মিলে মিঠু দাদার বাসায় যায় কলা দিতে। বাবা, কি সুন্দর কলা! বলছি টুনি দিদি, এত ভালো কলাগুলো বিনামূল্যে সবাইকে না দিয়ে তো স্বল্প মূল্যে বিক্রি করতে পারো, তবে তো কিছু টাকা রোজগার করতে পারবে। হ্যাঁ হ্যাঁ কাকু, আমিও মাকে এটাই বলতে চেয়েছি। সামনে তো বর্ষাকাল, আমাদের ঘর তো ভেঙে গেছে, নতুন ঘর বানানোর জন্য তো টাকা দরকার। আচ্ছা আচ্ছা, আমি এ ব্যাপারে ভেবে দেখবো। চল মা টুনটুন, এখন বাড়ি ফিরে যাই, ঘরে যে অনেক কাজ পড়ে আছে। মিঠু দাদা, আজ তবে চলি গো। কি মজা, মন চাচ্ছে কলা খেতে খেতে কলার দুনিয়াতে হারিয়ে যাই। ও মা, আমি আরো কলা খাবো। কি বললি, এত কলা খেয়েও আরো চাইছিস? মারবো টেনে এক চর, তোর কারণে আমরা একটা কলাও মুখে দিতে পারিনি। খবরদার, আমার ছেলের সাথে দুর্ব্যবহার করবে না। ও যখন কলা খেতে চেয়েছে, তবে তুমি এক্ষুনি কলা নিয়ে এসো। দরকার পড়লে টুনির কাছ থেকে কিনে আনবো ওই কলা, নয়তো মুড়ো ঝাঁটা দিয়ে পিঠ ভাঙবো, এ আমি বলে দিলাম। না না বউ, তার আর দরকার নেই, আমি এক্ষুনি যাচ্ছি কলা আনতে। এই কথা বলে কালু বেরিয়ে যায়। আর টুনির বাসায় যাওয়ার সময় দুই কলা গাছ দেখতে পায়। আরে, এই তো গাছ ভর্তি কলা, এই কলা আমরা টাকা দিয়ে কিনবো নাকি? সামনে যখন পেয়েছি তখন চুরি করে নিয়ে যাই, বউ বাচ্চাও খুশি হবে, টাকাটাও বাঁচবে। লাল কলাগুলো তো কখনো খাইনি, এগুলোই নিয়ে যাই, বউ বাচ্চা তো এক্সট্রা খুশি হবে। এইসব চিন্তা করে কালু কাক লাল কলাগুলো চুরি করে নিয়ে যায়। এদিকে টুনি ও টুনটুন আসে লাল কলা কাটতে। চুলকাতে শুরু করলো কেন মা? তাই তো, আমার গাও তো ভীষণ চুলকাচ্ছে। তোমাদের গা চুলকাচ্ছে, আমার শরীর তো পুরো জ্বলছে। ওরে বাবা রে, ওরে মা রে, আ উ। এইভাবে কালু কাকুলি আর কনক লাফাতে থাকে আর চিৎকার করতে থাকে। আর তখনই সেখানে পরিপ্রকট হয়। আরে কচুরি, তুই জানিস না চুরি খুবই খারাপ কাজ, যেমন চুরি করেছিস তেমন মজা পাওয়া যাবে।
মা টুনি মুনি, তোরা তো রেনু মাসির কাছে যাতো, তোর রেনু মাসি সেলাইয়ের কাজ করে, তোরা দু বোন রেনুর কাছে সেলাইয়ের কাজ শিখবি কেমন, তাহলে তোদের কাজে লাগবে। ঠিক আছে মা, আমরা দু বোন এক্ষুনি রেনু মাসির বাড়িতে সেলাইয়ের কাজ শিখতে যাব। মুন্নি চল বোন। টুনি মুন্নি তোমরা কোথায় যাচ্ছ? চলো নদীর পাড়ে যাই, বনের অন্যান্য পাখিরা নদীর পাড়ে যাচ্ছে, নদীর পাড়ে নাকি সাঁতার কাটার প্রতিযোগিতা হবে। তাই নাকি? তাহলে আমরাও যাব। চল দিদি, আমরাও সাঁতার কাটার প্রতিযোগিতা দেখতে যাই, খুব মজা হবে। না মুন্নি আমরা যাব না, মা তো আমাদের সেলাইয়ের কাজ শিখতে পাঠিয়েছে, মা তো আমাদের সেলাইয়ের কাজ শিখতে পাঠিয়েছে। আমরা যাব না মিষ্টিটি, তুমি একাই যাও, সেলাইয়ের কাজ না শিখতে পারলে মা রাগ হবেন। দিদি আমি সেলাইয়ের কাজ শিখবো না, আজ কাল থেকে শিখবো, তুই একাই গিয়ে শিখে নে, আমি মিষ্টিটির সাথে নদীর পাড়ে যাব, এতে মা যদি রাগ হয় তবে হবে। রেনু মাসি, মা আমাকে তোমার কাছে পাঠালো সেলাইয়ের কাজ শেখার জন্য, আমার সেলাইয়ের কাজ শিখিয়ে দাও রেনু মাসি। আচ্ছা ঠিক আছে মা, তুই আমার পাশে বস, আমি তোকে সেলাই করা শিখিয়ে দিচ্ছি। এরপর টুনি রেনুর কাছে সেলাইয়ের কাজ শিখতে থাকে। এভাবেই বিকেল হয়ে যায়। বিকেল হতেই টুনি তার বাড়িতে ফিরে আসে। টুনি তুই একাই আসলি যে, মুন্নিকে আবার কোথায় রেখে এসেছিস? মা মুন্নি তো আমার সাথে সেলাইয়ের কাজ শিখতে যায়নি, ও তো নদীর পাড়ে সাঁতার প্রতিযোগিতা দেখতে গেছে, তবে কাল থেকে নাকি আমার সাথে যাবে। ও আচ্ছা ঠিক আছে, কাল দু বোন একসাথে যাস, এখন যা তো খাবার খেয়ে নে, রান্নাঘরে খাবার রাখা আছে। আচ্ছা ঠিক আছে মা। দিদি আমি আজকে যাব না তোর সাথে, ওই যে শালিকাটিয়ে আমি ওদের সাথে যাব। আচ্ছা বল তো তুই কি সেলাইয়ের কাজ শিখবি না নাকি? হ্যাঁ মাকে মিথ্যে বলে আসিস আমার কাছে। আরে না আমি তো যেতে চেয়েছিলাম, কিন্তু শালিকাটিয়েকে দেখে আমার যে ওদের সাথে গল্প করতে খুব ইচ্ছে করছে রে। বুঝেছি, তোর সেলাইয়ের কাজ শেখার কোনো ইচ্ছে নেই, আমার অনেক ইচ্ছে আছে, তাই আমি সেলাইয়ের কাজ শিখেই ছাড়বো, যা তুই খেলতে যা তাহলে। এরপর টুনি মুন্নিকে রেখে একাই কয়েকদিন সেলাইয়ের কাজ শিখতে চলে যায়। এভাবে টুনি তার নিজের ইচ্ছা আর চেষ্টায় সেলাইয়ের কাজ পুরোপুরি শিখে যায়। টুনি তুমি তো খুব তাড়াতাড়ি সেলাইয়ের কাজ শিখে গেলে, এখন তোমার মায়ের কাছে সেলাই মেশিন কিনে নিও, তাহলে বনের পাখিদের কাপড় সেলাই করে ভালো টাকা ইনকাম করতে পারবে। হ্যাঁ মাসি আমি মায়ের কাছে সেলাই মেশিন কিনে নিব। তোমাকে অনেক ধন্যবাদ গো মাসি, আমাকে সেলাইয়ের কাজ শিখিয়ে দেওয়ার জন্য, আমার অনেক ইচ্ছে ছিল সেলাইয়ের কাজ শেখার, ইচ্ছেটা আজ পূরণ হলো, আমি তাহলে আজ আসি গো মাসি। এরপর টুনি বাড়িতে চলে আসে আর তার মায়ের কাছে সবটা বলে। তুই সেলাইয়ের কাজ শিখে গিয়েছিস, অনেক ভালো হয়েছে রে মা, আমার কাছে টাকা হলেই তোকে সেলাই মেশিন কিনে দিব। আর মুন্নি তুই তো সেলাইয়ের কাজ শিখলি না, এখন ঘর বানানোর কাজ শিখতে যা কবুতরের কাছে। মা তুমি কি পাগল হয়ে গেছো? আমি মেয়ে পাখি হয়ে ঘর বানানোর কাজ শিখতে যাব? কেন যাব? হ্যাঁ ঘর বানানো তো ছেলেদের কাজ, ওসব কাজ ছেলেরা করবে। মানে কাজের ক্ষেত্রে ছেলে মেয়ের কোনো ভেদাভেদ নেই, সব কাজ সবাই করতে পারে, আর আমি চাই তোদের সব কাজ শিখিয়ে রাখবো, কারণ আমি মারা যাবার পর তোরা যেন নিজেরাই নিজের কাজ করে চলতে পারিস, আর সব কাজ জানা থাকলে তোদের বিয়ে দিলে শ্বশুর বাড়ির সবাই ভালোবাসবে। আমার এত ভালোবাসার দরকার নেই মা, তুমি আমাকে কোনো কাজের কথা বলো না তো। মা আমি আরো কাজ শিখবো মা, আমি কবুতরের কাছে ঘর বানানো শিখতে গেলাম মা। এরপর টুনি কবুতরের কাছে ঘর বানানোর কাজ শিখতে যায় আর কবুতর টুনিকে ঘর বানানোর কাজ শেখাতে থাকে। এইভাবেই সেই দিনটি কেটে যায়। মাসিমা শুনলাম আপনার নাকি দুই মেয়ে আছে, আমরা দুই বন্ধু বিয়ে করব, তাই আপনার মেয়েদের দেখতে এলাম। ঠিক আছে বাবা তোমরা ভিতরে এসে বসো, আমি আমার মেয়েদের ডেকে নিয়ে আসছি। আমার তো দুই মেয়েকেই পছন্দ হয়েছে, বন্ধুরা কি তুই কাকে বিয়ে করবি বলতো? আমি ছোট মেয়েকে বিয়ে করব, ওই ছোট মেয়েকে আমার বেশি পছন্দ হয়েছে।
মাসিমা, আপনার দুই মেয়েকেই আমাদের দুজনের পছন্দ হয়েছে। আমি আপনার বড় মেয়ে টুনিকে বিয়ে করতে চাই, আর রকি মুন্নিকে বিয়ে করতে চাই। আমরা দুই বন্ধু পানের ব্যবসা করি, পান পাতা চাষ করে দূরের বনে গিয়ে বেশি দামে বিক্রি করি। পাশের বনেই আমাদের বাড়ি। আপনার যদি আপত্তি না থাকে, আমরা আপনার মেয়েদের আজকে বিয়ে করে বাড়িতে নিয়ে যেতে চাই, কারণ আমরা ব্যবসার কাজে ব্যস্ত থাকি, হাতে সময় খুবই কম। ঠিক আছে বাবা, তোমরা যদি আজকে বিয়ে করে নিয়ে যেতে চাও তবে নিয়ে যাও, এতে আমার কোনো আপত্তি নেই। এরপর মিনু তার দুই মেয়েকে টোনা ও রকির সাথে বিয়ে দিয়ে দেয়, আর টোনা ও রকি বিয়ে করে যে যার বাড়িতে নিয়ে যায়। এভাবে সেই দিনটি কেটে যায়। টুনি, আমি ব্যবসার কাজে পূর্বের বনে যাচ্ছি। উঠোনে যে পানের গাছ আছে, তুমি পান পাতাগুলো ছিঁড়ে ঘরে উঠিয়ে রেখো, আমার ফিরতে দুদিন লাগবে। পান পাতাগুলো বেশি বৃষ্টি হলে নষ্ট হয়ে যেতে পারে। আচ্ছা ঠিক আছে টোনা, আমি উঠিয়ে রাখবো, তুমি সাবধানে যেও কেমন। এদিকে রকি মুন্নিকে পান পাতা ঘরে উঠিয়ে রাখার কথা বলে। এভাবে দুই বন্ধু একসাথে ব্যবসার কাজে দূরের বনে চলে যায়। ও মা, সত্যি তো আকাশ ডাকছে, যাই পান পাতাগুলো তুলে ঘরে নিয়ে আসি, আবার বৃষ্টি শুরু হলে পান পাতাগুলো নষ্ট হয়ে যাবে। আকাশ এমনি ডাকছে, শুনেছি বেশি আকাশ ডাকলে নাকি বৃষ্টি আসে না। বৃষ্টি হয়তো আসবে না, পান পাতাগুলো এখন তুলতে পারবো না, কালকে তুলে রাখবো, হয়তো দুদিন পর বৃষ্টি হবে তাই এত মেঘ ডাকছে। আমি বরং পুরো বন আজ একটু ঘুরে দেখি। এ কথা বলে মুন্নি বনে ঘুরতে চলে যায়। আর এদিকে টুনি তাদের উঠোনের সব পান পাতাগুলো তুলে ঘরে নিয়ে যাওয়া শেষ করে। আর কিছুক্ষণ পর খুব জোরে বৃষ্টি পড়তে থাকে। এত জোরে বৃষ্টি হচ্ছিল যে কিছুক্ষণের মধ্যেই বনের পথঘাট সব পানিতে ভরে যায়। কি এত বৃষ্টি হচ্ছে কেন, আর বনের পথঘাট তো সব পানিতে ভরে গেছে। ও টুনি দিদি, একটা জরুরি খবর দিতে এলাম গো। কি খবর মিঠু দাদা? নদীতে খুব পানি বাড়ছে, সবাই বলাবলি করছে খুব বড় বন্যা আসতে পারে, আর এই বন্যার পানিতে ঘরবাড়ি ডুবে যেতে পারে, তাই তোমরা তোমাদের জিনিসপত্র রক্ষার ব্যবস্থা করো, আমি যাই গো দিদি। কি কি শুনলাম, বন্যা আসবে নাকি? বন্যা আসলে ঘরবাড়ি ডুবে গেলে তো আমাদের সবকিছু ধ্বংস হয়ে যাবে, আর টোনার ব্যবসা মাটিতে মিশে যাবে। না, আমাকে কিছু একটা করতেই হবে সবকিছু রক্ষা করার জন্য। একথা বলে টুনি তার বুদ্ধি দিয়ে ঘরে রাখা কিছু পান পাতা দিয়ে বড় একটি গাছের ডালে ঘর বানাতে থাকে। তোমরা কি সৃষ্টিকর্তা নাকি? হ্যাঁ, যে সব জানো বন্যা আসবে না বুঝেছো? এমনি বৃষ্টির পানিতে পুরো বনে একটু পানি আটকে গেছে, তাই ভেবেছো বন্যা আসবে, কালকে সব শুকিয়ে যাবে দেখবে তোমরা। এখন যাও তো, আমাকে বিরক্ত করো না। শুনলাম পাশের বনে নাকি বন্যা হয়েছে, যাই তো গিয়ে দেখি তো আমার মেয়ে দুটো কেমন আছে, কি অবস্থা হলো তাদের। এই যে পাখি, এই বনে টোনা আর রাজুর বাড়ি কোন দিকে একটু বলতে পারবে? একটু সামনে এগোলেই টোনার বাড়ি পাবে, গাছের ডালে পানপাতার বাড়িটাই টোনার বউ বানিয়েছে, আর কিছু দূর গেলে রকির বাড়ি পাবে, কিন্তু রকির বাড়ি হয়তো ডুবে গেছে, বনে তো সবার বাড়ি ডুবে গেছে, আপনি গিয়ে দেখতে পারেন। ঠিক আছে, তোমাকে অনেক ধন্যবাদ। মা, তুমি এই বন্যার ভিতরে আসলে যে? হ্যাঁ রে মা, তোদের দেখতে এলাম, তোরা কোন অবস্থায় আছিস, এই বন্যায় মায়ের মন কি আর ঠিক থাকে রে মা। মা, আমি তোমার জন্য আজ এই বন্যায় সবকিছু রক্ষা করতে পেরেছি মা। তুমি যদি ঘর বানানোর কাজ না শিখতে বলতে তাহলে তো শিখতামই না, আর দেখো আজ সবকিছু শেষ হয়ে যেত। হ্যাঁ রে মা, তোর চেষ্টা ও ইচ্ছে ছিল তাই তো শিখতে পেরেছিস, তুই তো ভালো আছিস। এখন মুন্নির যে কি অবস্থা হলো, যাই তো গিয়ে দেখি তো মুন্নির বাড়িতে। মা, তুমি এসেছো, আমার যে সবকিছু শেষ হয়ে গেছে মা, অনেকগুলো পানপাত বাইরে ছিল সব যে বন্যার পানিতে ডুবে গেছে মা, আমরা যে অনেক গরিব হয়ে গেলাম, রকি এখন ব্যবসা কি করে করবে? আর টুনির ঘর বাড়ি ছাড়া কোনো কিছুই বন্যায় ডুবে যায়নি, কারণ টুনি ঘর বানানোর কাজ শিখেছে,
আর তাই কিছু পান পাতা দিয়ে গাছে ঘর বানিয়ে সবকিছু রক্ষা করেছে। তোকে এত করে বলেছি টুনির সাথে কাজ শিখতে যা, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনিস নি। এবার বুঝলি তো কাজ শিখে রাখা কতটা গুরুত্বপূর্ণ? সব কাজই নিজের শিখে রাখতে হয়, কারণ কখন কোন পরিস্থিতিতে পড়বে আমরা কেউই তা জানি না। মা, আমি অনেক বড় ভুল করেছি দিদির সাথে কাজ না শিখে। এবার বুঝেছি মা, ছেলে মেয়ের কাজের কোনো ভেদাভেদ নেই, আমাদের সব কাজ শিখে রাখা দরকার, তাহলে জীবনের সকল কঠিন পরিস্থিতিতে টিকে থাকা যায়। মা, আমি আবার বাড়িতে যাব আর কবুতর দাদার কাছে ঘর বানানোর কাজ শিখে আসব। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।